নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী আবার এসে গেছি আপনাদের কাছে। আজকের রেসিপি হচ্ছে জালতার চাটনি। আর যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে চালতার আচার করবো, এই সরি চালতে আলচা না, চালতার চাটনি করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে এবার দেখে নেওয়া যাক কীভাবে আমরা করব। আসুন, কী কী লাগবে একটু দেখে নিই। তার জন্য লাগবে চালতা, একটা গোটা চালতা। তাকে আমি ছাড়িয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর কিছু দেওয়া হয়নি, একটু নুন একটু হলুদ। এর জন্য লাগছে 1 টেবিল স্পুন তিল, সাদা তিল 1 টেবিল স্পুন, আর নিচ্ছি 1/2 কাপ নারকোল। এই নারকোলের পেছনে কালো পোর্শনটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে চোখো চোখো করে কেটে নিয়েছি কিউব আকারে। এই নারকোল আর এই তিলটাকে পেস্ট বানাবো। আর দেবো চিনি, গ্যাসটা অন করে নিই। লাগছে 1/2 কাপ চিনি, গ্যাসটা অন করে নিই। করে এতে দিচ্ছি 1/4 স্পুন সর্ষে, দিচ্ছি সর্ষে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এতে এটা একটু ভাজা ভাজা হোক সর্ষেটা। এতে দিয়ে দিচ্ছি চালতাটা, দিয়ে এতে একটু নুন দেবো। অল্প নুন সেদ্ধ করার সময় দিয়েছে, এতে একটু অল্প দেবো। এটা 1/4 স্পুন নুন দিচ্ছি, হলুদ আর দেবো না, আমি সেদ্ধ করার সময় হলুদ দিয়ে দিয়েছিলাম, আর দেবো না। এবারে দিয়ে দেবো এই চিনিটা, দিয়ে আর একটু এটার সঙ্গে চিনিটা গুলে যাক, তারপরে আমি দেখাবো আবার কি করছি, পরেরটা কি করব। আবার আমি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। চাপাটা খুলে দেখে নি, চিনিটা ভালো গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকোল আর সাদা তিল, যেটা বেটে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। এটা কিন্তু খুব মিহি করে পেস্ট করেছি। এটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। খুব টেস্টি হয় এই চালতার চাটনিটা, অবশ্যই আপনারা করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা আমার খুব ফেভারিট জিনিস, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এটা একটু ধুয়ে জল দিয়ে দিই। এটা একদম সাদা হয়েছে, এটা আমি 10 মিনিট করব, করেই সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চাপা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে ওটা হয়ে যাবে, তারপরে সার্ভ করে দেখিয়ে দেবো। চালতার চাটনি আমি সার্ভ করে দেখিয়ে দিলাম, আর এতে আমি 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে করেছি, এটা বেশি একদম না, 1 টিস্পুনে আমার হয়ে গেছে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন,
প্রেস করে দেবেন আর যখন আমার নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন তাহলে আজ এখানেই শেষ করছি আবার একটা পরের ভিডিও নিয়ে আসব আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার।